অনিক, একবার তোর নানা বাড়িতে যাওয়া উচিত, সেই যে 15 বছর আগে গিয়েছিলি, তারপর আর যাওয়া হয়নি। হ্যাঁ মা, নানা ভাইকে অনেক মনে পড়ে। তোর নানা ভাই আগে তো চিঠি দিত, কিন্তু এখন বাবা তাও দেয় না। অনেক বলেছি আমাদের সাথে এসে থাকতে, কিন্তু সে তার ভিটে ছেড়ে আসতে রাজি হয়নি। শেষের চিঠিতে আমাদের ওই গ্রামে যেতে নিষেধ করেছে। ঠিক আছে মা, আমি আজই যাব। এখন তো সকাল পার হয়ে গেছে, হাট খোলা থাকলে একটা বড় ইলিশ নিয়ে আসিস। তো নানা ইলিশ বড্ড পছন্দ করে। ঠিক আছে মা। অটো থেকে নেমে নির্জন রাস্তায় হাঁটছি। এই রাস্তায় একটা গাড়িও চলাচল করছে না। আমার নাম অনিক দাস। কাঞ্চনপুরে আমার নানা বাড়ি। 15 বছর আগে কাঞ্চনপুরে মায়ের সাথে এসেছিলাম। এখনও সব কিছু আগের মতোই আছে। ঝাপসা যা মনে আছে তাতেই বুঝতে পারছি এই গ্রামের তেমন কোনো পরিবর্তন হয়নি। এখন বিকেলবেলা, কিন্তু কোনো অটোওয়ালা স্বর্ণলতা নদীর ঘাটে যেতে চাইছে না। অটোওয়ালা আমায় কাঞ্চনপুরের মেন রাস্তায় নামিয়ে দিল। অটোওয়ালাকে কত করে বললাম স্বর্ণলতা নদীর পারে আমাকে যেন একটু নামিয়ে দেয়, কিন্তু অটোওয়ালা কিছুতেই ওদিকে যেতে রাজি হলো না। আমি কাঞ্চনপুরের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে রাস্তা অতিক্রম করছিলাম। একটা জিনিস আমায় খুব ভাবাচ্ছে, এতটা পথ হেঁটে আসছি কিন্তু কোনো জনমানব চোখে পড়ল না। ব্যাপারটা কেমন জানি খুব অদ্ভুত লাগছে। গ্রামের সবাই কি বিকেলের মধ্যেই বাড়ির ভিতরে চলে যায়? হাঁটতে হাঁটতে আমি স্বর্ণলতা নদীর ঘাটে চলে আসলাম। নদীতে তেমন কোনো নৌকাও নেই। নদীর ওপারে আমার নানা বাড়ি। আমি নৌকার জন্য অপেক্ষা করতেই দূর থেকে একটা নৌকাকে আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। আমায় একটু ওই পারে নামিয়ে দিবেন কাকা। তুমি কি অন্য গ্রাম থেকে আসিস? হ্যাঁ, আমার নানা বাড়িতে এসেছি। চলে যাও এখান থেকে, চলে যাও। চলে যাও, কিন্তু কেন? যত কম প্রশ্ন করবে ততই তোমার জন্য ভালো। এখানে কেউই ভালো না, তোমার বয়স অল্প। আমি চাই তুমি পৃথিবীতে আরও বাঁচো, কিন্তু অন্য কেউ দেখে ফেললে তোমাকে মেরে ফেলবে। মাঝির কথা আমার কিছুতেই বোধগম্য হলো না। মাঝি কি বলছে কি এসব? আমি আমার নানা বাড়িতে যেতে চাই, আমাকে একটু ওপারে পৌঁছে দিন না। তোমার নানা বেঁচে নেই। আমি নিজ চোখে দেখতে চাই। ঠিক আছে, তুমি যেহেতু আমার কথা শুনবে না, তাহলে চলো উঠো আমার নৌকায়। আমি নৌকায় উঠে বসলাম। মাঝিটি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। জানি না উনি আমায় কি বোঝাতে চাইছে। আমার নানা বেঁচে নেই, আমার নানাকে কি উনি চিনে? আমার নানার নাম হচ্ছে সমরেশ মজুমদার, আপনি চিনেন ওনাকে? মাঝিটি আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। সে এক পলকে আমার দিকে তাকিয়ে রইল। হঠাৎ কেন যেন আমার প্রচণ্ড ভয় করতে লাগলো। বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা নেমেছে, নৌকা নিঃশব্দে এগিয়ে যাচ্ছে। কিছু সময় পর আমরা ঘাটে চলে এলাম। আমি ঘাটে নেমে গিয়ে ওপারের বাড়িগুলো দেখতে লাগলাম। হঠাৎ মনে হলো আমি তো মাঝকে ভাড়াই দিইনি, তাই ভাড়া দেওয়ার জন্য পিছনে ফিরলাম। কিন্তু মাঝিকে কোথাও দেখতে পাচ্ছি না। এত কম সময় মাঝি কোথায় চলে যেতে পারে? ভয় ও আশ্চর্যে আমার চোখ কপালে উঠে গেল।
স্বর্ণলতা নদীতে কোনো নৌকা দেখা যাচ্ছে না। কোনো মানুষের পক্ষে এত দ্রুত নদী থেকে সরে যাওয়া তো সম্ভব নয়। তবে কি মাঝিটি মানুষ ছিল না? নিজের করা প্রশ্নে নিজেই শিউরে উঠলাম। গ্রামটা এখন অনেক অদ্ভুত লাগছে, কেন কোনো মানুষ চোখে পড়ছে না? অথচ 15 বছর আগে গ্রামের রূপ ছিল একদমই ভিন্ন। এই স্বর্ণলতা নদীর বুকে ছিল অনেক অনেক নৌকা, গ্রামের ক্ষেত খামারে ছিল মানুষের ঝাঁক, ছোট ছেলেমেয়েরা নদীর তীরে খেলাধুলায় মেতে উঠত। একটা হাস্যোজ্জ্বল গ্রাম আজ একেবারেই নিস্তব্ধ। মাঝিকে ভাড়া দিতে না পারা এমনটা বেশ খারাপ হয়ে গেল। ধীরে ধীরে রাত নেমে এসেছে। আমি কয়েকটা বাড়ি পেরিয়ে একটা কুঠির ঘরের সামনে এলাম। সম্ভবত এই বাড়িটাই আমার নানার। আমি বাড়ির বাইরে এগিয়ে গেলাম। বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ নানাকে ডাকতে লাগলাম। নানা ভাই, ও নানা ভাই, দেখো আমি এসেছি। দেখো তোমার নাতি অনিক এসেছে, অনিক। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও কারও কোনো সাড়া শব্দ পেলাম না। তবে কি মাঝিটার কথাই সত্য? আমার নানা ভাই সত্যি আর বেঁচে নেই। আমি বাড়িটার দরজা খুলে এগিয়ে গেলাম। ভিতরে বিশেষ কিছু নেই, একটা চৌকি, একটা টেবিল, তার উপর একটা পানির গ্লাস আর পানির জগ। নানা ভাই যে আর বেঁচে নেই এটা বিশ্বাস করতে বড্ড কষ্ট হচ্ছে আমার। আমার নানি অনেক আগেই মারা গেছে। আমি বাড়িটার মধ্যে বসে নানার কথা ভাবছি আর তখনই বাইরে কয়েকজন মানুষের কথা ভেসে আসছে। আমি নিজকে এই বাড়িটার ভিতরে একটা জীবিত মানুষকে যেতে দেখেছি। ওটা তো অসম্ভব, এখানে কেউ যাবে তো আসতেই পারবে না। তাহলে চল বাড়ির ভিতরে গিয়ে দেখি, নিজ চোখে দেখলে তো অবিশ্বাস করতে পারবি না। বাড়ির বাইরে কয়েকজন লোকের কথা শুনে বুঝতে পারলাম তারা হয়তো আমার কথাই বলছে, আর এখনই তারা এই বাড়ির ভিতরে আসবে। আমার ধারণাই ঠিক হলো। দরজা ঠেলে ভিতরে কয়েকজন ভয়ঙ্কর চেহারার লোক আসলো। তাতে থেকে আমার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। মুহূর্তে একরাশ ভয় এসে ঘিরে ধরল আমায়। কি ভয়ঙ্কর চেহারা রে বাবা, চোখ লাল। আমি তাদের দেখে ভয়ে কাঁপতে থাকি। এরা আর যাই হোক মানুষ নয়, ভয়ঙ্কর চেহারার এক লোক আমাকে ধমকে উঠে, তোকে দেখে তো মৃত বলে মনে হচ্ছে না, চল আমাদের সাথে চল। আপনারা কি দয়া করে আমায় ছেড়ে দিন, আমি আমার নানা ভাইকে দেখতে এসেছি। তোর কোনো কথা শুনব না, আমাদের সাথে চল। কাঞ্জপুরে কেউ বেশি নেই, এখানে যে আসে তাকে মরতে হয়। তাদের কথায় ভয় আমার জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয়। আমি কাঁপতে থাকি। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একটা বয়স্ক গলায় কেউ একজন বলে উঠে, ওর কাছে শোনা, ও আমার নাতি, দূরে যাও বলছি সবাই। আমি পিছনে ফিরে দেখি আমার নানা ভাই খাটের উপরে বসে আছে। আমি প্রচন্ড অবাক হয়ে যাই। আমি যখন এ ঘরের ভেতরে প্রবেশ করি তখন ঘরের ভেতরে কেউই ছিল না, তাহলে এখন এলো কি করে? কিছুই মাথায় ঢুকছে না আমার। দিশেহারা লাগছে নিজেকে। অদ্ভুত ভয়ঙ্কর চেহারার লোকগুলোকে আর নানা ভাই হঠাৎই ঘরে এলো কি করে? আগে থেকে যদি নানা ভাই এখানে থাকতো তাহলে তো আমি প্রথমেই দেখতে পেতাম। নানা ভাইয়ের কথায় অদ্ভুত ভয়ঙ্কর চেহারার লোকগুলো ঘর থেকে বেরিয়ে যায়। এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। কিন্তু নানা ভাই, আপনি এখানে কি করে, আগে কেন দেখিনি? অযথা প্রশ্ন করো না, রাত বেশি হলে এই গ্রাম থেকে ফিরে যাওয়া সম্ভব না একেবারেই।
আমি চাই তুমি বেঁচে থাকো, আসো আমার সাথে। আমি নানা ভাইয়ের সাথে বাইরে এলাম। বুকটা আমার ফেটে যাচ্ছে, নানা ভাইকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, কিন্তু নানা ভাই এখনই আমাকে গ্রাম থেকে বের করে দিতে চাইছে। আমরা বাড়ির বাইরে এসে দেখি সেই ভয়ঙ্কর চেহারার লোকগুলো বাইরে দাঁড়িয়ে। নানা ভাইকে দেখে তারা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কি হচ্ছে এসব নানা ভাই? এই কাঞ্চনপুরে কেউ বেঁচে নেই খোকা, আর এখানের আত্মারা এই গ্রামে কোনো জীবিত মানুষ চায় না, তাই ওরা তোকে মেরে ফেলবে। তুমি কি বেঁচে নেই নানা ভাই? আমার কথার কোনো জবাব নানা ভাই দেয় না। আমাকে স্বর্ণলতা নদীর ঘাটে নিয়ে আসে। আমি অবাক হয়ে তাকাই, সে মাঝিটি তার নৌকা নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আপনি 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 কোথায় চলে গিয়েছিলেন? আপনার ভাড়াও তো আমি দিতে পারিনি। তাড়াতাড়ি উঠতে পারেন। আমি মাঝির কথায় অবাক হয়ে যাই। পিছনে ফিরে নানা ভাইকে আর দেখতে পাই না। নানা ভাই, ও নানা ভাই, কোথায় তুমি? আচ্ছা নানা ভাই আর আসবে না, তুমি তাড়াতাড়ি নৌকায় উঠে বসে পারো, আমি তোমাকে নদী পার করে দিই, তারপর তুমি চলে যাবে, ঠিক আছে? মনটা ভীষণ খারাপ হয়ে গেল। নৌকায় উঠে আমি গ্রাম সম্পর্কে এই মাঝির কাছে জানতে চাইলাম। আচ্ছা কাকা, আপনি আমাকে সব খুলে বলুন না, কি হয়েছিল এই গ্রামে? এসব অনেক আগের কাহিনী, আজ থেকে 10 বছর আগে এই গ্রামের মানুষেরা মারা যায়, তাদের মেরে ফেলা হয়। কিন্তু কেন? 10 বছর আগে গ্রাম প্রধানের নির্দেশে এই গ্রামের 10 জন কৃষকের সবার সামনে ফাঁসি দেওয়া হয়। অপরাধ তাদের গুরুতর কিছুই ছিল না, শুধুমাত্র গ্রাম প্রধানের নির্দেশ অমান্য করায় তাদের গ্রামবাসী সবার সামনে নির্মমভাবে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়। তারপর থেকে রহস্যময়ভাবে গ্রাম প্রধান সহ তার পরিবারের সকলকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়, বাদ যায়নি গ্রামবাসীরাও। খুবই মর্মান্তিক ঘটনা, কিন্তু গ্রামবাসীর এতে কি দোষ ছিল? দোষ একটাই, সবাই প্রতিবাদ করল না কেন? সবাই মিলে প্রতিবাদ করলে গ্রাম প্রধানের নির্দেশ খাটতই না। কাঞ্চনপুরের ভয়ঙ্কর অতীত চিনে আমার মনটা বেশ খারাপ হয়ে গেল। নানা ভাইও এভাবে মারা গেছে, আর তাই নানা ভাই আমাদের চিঠি দিয়ে এই গ্রামে আসতে নিষেধ করেছিল। ঘাটে নৌকা ভিড়তেই মাঝি আমাকে নেমে যেতে বলল। তুমি তাড়াতাড়ি গ্রাম থেকে চলে যাও, রাত বাড়ার সাথে সাথে ভয়ঙ্কর হয়ে ওঠে সব প্রেতাত্মা, তারা তখন তাদের থেকে বেঁচে ফেরা অসম্ভব। আমি মাঝির কাছ থেকে বিদায় নিয়ে অন্ধকার রাস্তায় হাঁটতে লাগলাম। নানা ভাইকে দেখতে এসে এমন পরিস্থিতির শিকার হবো কল্পনাও করিনি। হঠাৎ পিছনে কারো হাঁটার শব্দে আমি থমকে দাঁড়াই। পিছনে কেউ নেই, কাউকে দেখা না গেলেও অনেকজন মিলে হাঁটছে যে সে শব্দ বোঝা যাচ্ছে। আমি ভয়ে দ্রুত হাঁটা শুরু করি। পিছনে পায়ের শব্দগুলো এখনও জোরালো হচ্ছে। আমি পিছনে ফিরে তাকাই, আর যা দেখি তাতে আমার শরীর শিউরে ওঠে। কয়েক জোড়া চোখ অন্ধকারে ভেসে উঠেছে। আমি বুঝতে পারি ভয়ঙ্কর সব মৃত আত্মারা আমার পিছু নিয়েছে। আমি দৌড়াতে থাকি, কিন্তু
কি আশ্চর্য! আমি দৌড়াতে গেলে পেছন থেকে একজোড়া শক্ত হাত আমার পা চেপে ধরে। আমি পিছনে ফিরে তাকাই, নানা ভাইয়ের বাড়ির সামনে দাঁড়ানো সেই সব ভয়ঙ্কর লোকেরা, তাদের মধ্যে একজন আমার পা চেপে ধরে রেখেছে। ভয়ে আমার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে, চোখে ঝাপসা দেখি এতগুলো প্রেতাত্মা, এতগুলো প্রেতাত্মা থেকে বাঁচা সম্ভব নয়। আমি মৃত্যু নিশ্চিত জেনে চোখ বন্ধ করে ফেলি। এই ভয়ঙ্কর আত্মাগুলোর দিকে তাকিয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আর ঠিক সেই মুহূর্তে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে, ওকে ছেড়ে দাও, তোমরা আমার নাতির কোনো ক্ষতি করলে আমি তোমাদের ছাড়ব না। কণ্ঠটা শুনে আমি চোখ মেলে তাকাই। কি আশ্চর্য, আমার সামনে আর কেউই নেই, তারা সবাই চলে গেছে। আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকি। আমার নানা ভাই যে আমাকে বাঁচিয়েছে এটা বুঝতে আমার একটুও কষ্ট হয়নি। আমি বহু কষ্টে উঠে দাঁড়াই, আমাকে দ্রুত গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমি ভোর ভোর সময়ে বাড়িতে ফিরে আসি। মা আমার জন্য অনেক চিন্তা করেছে, প্রচণ্ড জ্বর চলে এসেছে ভয়ে। আমি মাকে সবটা খুলে বলি। সব শুনে মা নানা ভাইয়ের জন্য কান্না করতে থাকে। নানা ভাইয়ের জন্য খারাপ লাগছে, সে আর বেঁচে নেই, কাঞ্চনপুরে মৃত মানুষদের সাথে বসবাস করছে। সকাল থেকেই আজ ঝিপঝিপে বৃষ্টি পড়ছে। নভেম্বর মাস, হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে, তার উপর আবার বৃষ্টি। ঠান্ডা যেন আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। এই ঠান্ডার মাসে গ্রামের কাউকেই পাওয়া যায় না। শফিক সাহেবের আবাসিক হোটেল তা প্রায় ২০ বছর ধরে চলছে। এই হোটেলে এমন কিছু নেই যা পাওয়া যায় না। হোটেলের ইনকাম দিয়ে শহরে আবার একটা কাপড়ের ব্যবসা আর একটি বাড়ি কিনেছেন। মোটামুটি টাকা পয়সা ভালোই। রাজু, আমি আজ একটু শহরে যাব, কাল আসতে হয়তো বিকাল হয়ে যাবে, তুই সব কিছু ম্যানেজ করে নিস, বুঝেছিস? আমি যেন কাস্টমারের কোনো কমপ্লেন না পাই। আগের বার যেরকম কাস্টমারের রুমের দরজা বাহির থেকে লক করেছিলি, এরকম কিছুই যেন আবার না হয়, ঠিক আছে? শফিক ভাই, আপনি কি যে বলেন! ভাই, আপনি চিন্তা করবেন না, আমি সব সামলিয়ে নেব। কিন্তু বাহিরে তো বৃষ্টি পড়ছে, এমন পরিবেশে বাহিরে যাওয়া কি ঠিক হবে? না গেলে তো উপায় নেই, কাপড়ের দোকানটার ম্যানেজার অনেক সমস্যা করছে, দেখি তার একটা ব্যবস্থা তো করতে হবে। কথাগুলো বলে শফিক সাহেব তার পুরনো ফটফটি মোটর সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়ল। টাকা পয়সা থাকলেও তিনি এই পুরনো ফটফটি মোটর সাইকেলটি কখনো পাল্টাননি। তিনি বলেন এটা নাকি তার বাবার দেওয়া শেষ স্মৃতি, তাই তিনি এটা এখনো ব্যবহার করছেন। এই মোটর সাইকেলটার আবার কি হল? না, এমনিতেই বৃষ্টির কারণে ঝামেলা, তার মধ্যে আবার এই সাইকেলটা নষ্ট হলো, এখন কি করব? এখান থেকে তো ফিরে যাওয়াও তো খুব একটা সম্ভব নয়। কি ব্যাপার, বাস ছাড় নড়ে উঠল মনে হলো, ওখানে কিছু আছে কি? যদি কোনো জঙ্গলি পশু হয় তখন কি হবে? শফিক সাহেব মনে মনে এসব কথা ভাবতে ভাবতেই বাস ঝাড়টি আবার নড়ে উঠল। এবার শফিক সাহেব ভীষণ ভয় পেয়ে গেলেন। তিনি
কোনোভাবেই তার মোটরসাইকেলটি সেখানে রেখে যেতে রাজি নয়। একটু পরে বার্সারটি নড়া বন্ধ হয়ে গেল, কিন্তু হঠাৎ করেই আবার তার মোটরসাইকেলের সামনের আলোটি জ্বলে উঠল। সেই আলোতে তিনি সামনে তাকিয়ে দেখলেন সাদা কাপড় পরা একটি মেয়ে এলোমেলো চুলে দাঁড়িয়ে আছে। সেটা কি তিনি ভালো করে দেখার জন্য সামনে আবার তাকাতেই দেখলেন সেখানে কেউই নেই। সাথে সাথে তার মোটরসাইকেলের আলো আবার বন্ধ হয়ে গেল। চারিদিকটা যেন এবার আরো বেশি শুনশান আর আরো বেশি অন্ধকার মনে হচ্ছে শফিক সাহেবের কাছে। শফিক সাহেবের মনে এবার ভয়ের সৃষ্টি হল। তিনি আবার মোটরসাইকেল স্টার্ট করার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ। কিছুতেই মোটরসাইকেলটি স্টার্ট হচ্ছিল না। হঠাৎ শফিক সাহেব লক্ষ্য করলেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তিনি ভয়ে ভয়ে পিছনে ফিরে দেখলেন, কিন্তু পিছনে তো কেউই নেই। হঠাৎ করে মোটরসাইকেল সহ তাকে কেউ শূন্যে ভাসিয়ে ফেলল। এবার শফিক সাহেব ভয়ে চিৎকার করতে লাগলেন, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও, কে তুমি, আমার সাথে কেন এরকম করছো, দয়া করে আমাকে ছেড়ে দাও। তখনই সাদা শাড়ি পরা মেয়েটি তার সামনে এসে দাঁড়ালো। ময়না, তুই, কিন্তু তুই তো, কিন্তু কি, আমি তো মরে গেছি তাই না? তুই আমাকে মেরেছিস ভাই, তুই কেমন করে নিজের বোনকে মারতে পারলি বলতো? দেখ বোন, দয়া করে আমাকে ছেড়ে দে, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। তুই তুই যত টাকা চাস আমি তোকে তত টাকাই দেব, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে দে বোন। টাকার কথা বলছিস? সেদিন যদি তুই সামান্য 50,000 টাকা দিতিস, তাহলে আজ আমি, আমার স্বামী, এমনকি তুই, আমরা সবাই বেঁচে থাকতাম। ময়না বল, কেমন আছিস? আর এই সময় কি মনে করে আসলি? শফিক ভাই, আমার স্বামী ভীষণ অসুস্থ, ডাক্তার বলেছে চিকিৎসার জন্য 1,00,000 টাকার প্রয়োজন। 50,000 টাকা আমি জোগাড় করেছি, বাকি 50,000 টাকার জন্য তোমার কাছে এসেছি। ভাইয়া, দয়া করে 50,000 টাকার ব্যবস্থা করে দাও, নইলে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। দেখ ময়না, তুই আমার বোন, এখানে আসবি যাবি খাবি কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। ভাই, তুমি এসব কি বলছো? আমার স্বামীর জীবন মরণের প্রশ্ন, আর তুমি আমাকে এভাবে বলছো? আচ্ছা বেশ, তাহলে আমি আমার বাবার সম্পদের ভাগ চাই। তোমার হোটেল তো আমার বাবার জমিতে করা, দাও সেখান থেকে আমার ভাগের অংশ, আমাকে বুঝিয়ে দাও। আমি আজ পর্যন্ত তোমার কাছে কোনোদিন টাকা বা আমার সম্পদের ভাগ নিতে আসিনি, আজ বিপদে পড়ে তোমার কাছে সাহায্যের জন্য এসেছিলাম, আর তুমি আমাকে এভাবে বলতে পারলে? তোর এত বড় সাহস, তুই আমার হোটেলের ভাগ চাইছিস? তুই জানিস ওই হোটেলে আমার কত টাকার সম্পদ? যা, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। না, যাব না, এটা আমারও বাবার বাড়ি, আমি আমার টাকা না নিয়ে কোথাও যাব না। যাবি না? দাঁড়া, আজ তোকে আমি, ময়না, এই ময়না, এখন কি হবে? ত
তুই কিভাবে পারলি আমাকে মাটি চাপা দিতে? আমার জানাজা পর্যন্ত করিসনি, আমি অবশ্য এমনটা করব না। ময়না, এমন করিস না, দয়া করে আমাকে জেরে দে। ময়না শফিককে আরো উঁচুতে তুলে সেখান থেকে মাটিতে ফেলে দেয়। শফিক মাটিতে পড়তেই সেখানেই মারা যায়। হা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 হ